বাসায় হচ্ছে কোন রকমের গ্যাস ছিল না, তারপর যা করলাম সেটা হচ্ছে মানে একদমই অকল্পনীয়। তো বউসা শুরি মিলে হচ্ছে লাক্ষী চুলাতে ইফতার বানালাম, মজার মজার ইফতার। লাক্ষী চুলা রান্না কিন্তু বেশ মজা। তো কি ইফতার বানালাম বউসা শুরি মিলে সবকিছু শেয়ার করো, মাকেরা বলিকে কি বলে সেটা একটু শোনাবো আপনাদের। তো সে হচ্ছে আমার বাসায় মুড়ি মাখার এক্সপার্ট, কি ইফতার করলাম আজকে মানে মাটির চুলায়, সবকিছুই শেয়ার করে ভিডিও আমার দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাসায় হচ্ছে গ্যাস নেই, ভাবছিলাম যে আজকে মনে হয় গ্যাস নেই, ছুটি পাবো রান্না থেকে, কিন্তু না ভাই, আমার জামাই আমাকে পুরাই ফাঁসাই দিছে। আমাকে বলছে তুমি একটা শখ করে চুলা আনছো, সেই চুলায় হচ্ছে আজকে ইফতার বানাও, তোমার একটা ভিডিও করার রিজন বের হয়ে গেছে, মানুষকে দেখাও সমস্যার সমাধান কীভাবে বের করতে হয়। কি একটা মুসিবত! এখন হচ্ছে আমি সব কিছু রেডি করে গ্যারেজে নিয়ে যাব, সেখানে হচ্ছে মানে লাকড়ি চুলাতে। তো আমি অনেক আশায় ছিলাম যে আজকে বাইরে থেকে ইফতার করবো, কিন্তু মাকে বাবা হচ্ছে বাইরের ইফতার একদমই পছন্দ করে না, আমরাও বিশেষ করে বাইরের ইফতার পছন্দ করি না। তো এখন হচ্ছে লাকড়ি চুলায় হচ্ছে ইফতার বানাবো, যদি বললো না আমাকে যে একটা সলিউশন বের করো, মানুষকে দেখাও সব সমস্যা থাকলে অবশ্যই সলিউশন আসে। তো আমার বাসায় কখনো গ্যাস এরকমভাবে যায় না, তো আমি এটাতে একদমই অভ্যস্ত না, সবসময় 24 ঘন্টায় হচ্ছে গ্যাস থাকে আমার বাসায়। তো আজকে হচ্ছে লাইনে কাজ করতেছে, তো মানে মাইক দিয়ে বলা হয়েছিল কিন্তু আমরা কেউই শুনতে পাইনি। তো আমি হচ্ছে যেই বলা সেই কাজ, একদম বাইরে হচ্ছে আমাদের গ্যারেজেই মানে লাকড়ি চুলা একটা আমি অনেক শখ করে বাসা থেকে নিয়ে আসছিলাম, সেটাই হচ্ছে আজকে কাজে লেগে গেল, যাক বিপদের সঙ্গী হয়ে গেল। তো আমি হচ্ছে সব কিছু বাইরে একদম রেডি করে নিয়ে আসছি, সব কিছু রেডি করে দেবো, আমার শাশুড়িমা হচ্ছে বসে বসে একটু ভেজে দেবে আর কি, যেহেতু ঘরে ভাই টানি করতো একটু ঝামেলা হয়ে যেতেছে, যেহেতু সব কিছু বাইরে নিয়ে আসা আবার ঘরে নিয়ে যাওয়া। তো এখানে হচ্ছে আমি সব কিছু রেডি করে নিয়ে আসি, বেসনগুলো, তারপর আলুর চপের জন্য আলুটা ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজুর ঢাল হচ্ছে মানে আমি কোনো কিছু প্রিপারেশন ছিল না, যেহেতু গ্যাস নেই অত একদম চুপচাপ বসেছিলাম যে কী করবো কী করবো। তো হুট করেই হচ্ছে মানে প্ল্যান করি যে লাকড়ি চুলায় হচ্ছে বানাবো, তো হুট করেই করা হয়ে গেল। তো এই তো এদিকে হচ্ছে শাশুড়ি বা বাজার পুরি করতেছিল, আর ঘরে হচ্ছে আমি সব কিছু রেডি করছিলাম, মাইকের অপশন কি বলে একটু। হ্যালো, হাউ আর ইউ? ও বলা বলে যে এলে সবাই রাখা, তুমি যে তুমি কি পাল্লা পারতা না আজকে ইফতারটা বাইরে থেকে নিয়ে আসতে? না, বাইরে ইফতার খাই না। বউকে একটু ছাড় দিতে পারতা না? কোনো ছাড় নাই। কেন এরকম অন্যায় করলা কেন আমার সাথে? বলে যে একটু বুট ছিল দেখা, এই তো কাহিনি করতেছো না? কত ভালো দেখছো আমি তোমার এই কষ্ট করে লাকড়ি চুলা হচ্ছে ইফতার বানায় খাওয়াইতেছি। লাকড়ি চুলা ভালো না? খাও না তো, লাকড়ি চুলা অনেক বছর হয়ে গেছে না? লাস্ট কবে লাকড়ি? তো বাহিরের খাবার হচ্ছে মাইকের বাবা একদমই পছন্দ করে না, সে হচ্ছে মাইকের বাবা হচ্ছে এরকম মানে এটা খেয়ে শান্তি পাবে সে সেটা খাবে, যেটা খেয়ে অস্থির লাগবে বা ভালো লাগবে সেটা সে কখনোই খাবে না। তো এই হচ্ছে অবস্থা। তো আমি যেটা আনারস কেটে নিয়েছি সেটা হচ্ছে কাসুন্দি দিয়ে একটু মরিচ দিয়ে হচ্ছে ভালো করে মাখা নিতেছিলাম, এটাও কিন্তু মানে কাসুন্দি দিয়ে মাখা আনারসটা বেশ মজা লাগে। তো এই তো মানে শর্টকাট হচ্ছে আজকে ইফতার। তো সর্বতার মুড়িটা হচ্ছে মাইকের বাবা করতেছিল, তার হচ্ছে এই দুটো দায়িত্ব পারমানেন্টলি 1 মাস সর্বতার মুড়ি মারানো, মাইকের বাবা সবসময় হচ্ছে নিজ দায়িত্বে করে নেয়। তো এই তো সিম্পল হচ্ছে আজকে আমাদের ইফতার, মাশাল্লাহ খুব আনন্দ নিয়েছি লাকড়ি চুলাই করে, কোনো একটা এক্সপিরিয়েন্স হইলো সবসময়। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, সবার দেখাবো নেক্সট ভিডিও। তার হ্যাঁ, আমি কিন্তু রান্নাও শেষ করেছিলাম লাকড়ি চুলাতে আজকে।